নমস্কার বন্ধুরা, রত্নার আবোলতাবোল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি আমের বড়া। আপনারা হয়তো অনেকেই তালের বড়া খেয়েছেন, কিন্তু আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের রেসিপি, আমের বড়ার রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করছি আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একদম দুটো পাকা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার এগুলোকে আমি চামড়াটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই আমের বড়ার রেসিপিটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি, আর আমটা যাতে একটু বেশি পাকা আম হয়, তাহলে রেসিপিটা বানাতে একটু সহজ হবে। তো এইভাবে আমি পিস পিস করে আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। দুটো আমকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমগুলো দেখুন কতটা নরম। এইবার মিক্সারে আমি এগুলোকে পেস্ট করে নেব। এইরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার মতন দেবেন। আমি 1/2 কাপ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ এলাচ গুঁড়ো। আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি সামান্য নুন ইউজ করেছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এইবার সবগুলো উপকরণকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট সময় ধরে আমি ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে বড়াগুলো যেমন নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। ফেটানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর বড়া ভাজলে আপনারা চেষ্টা করবেন সাদা তেল দিয়ে ভাজার জন্য। সাদা তেল দিয়ে বড়া ভাজলে খেতে ভালো লাগে। তো আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে লাল তেলও ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখব। আলতোভাবে আমি বড়াগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আরও একটু সময় ভেজে আমি একটু লাল লাল করে এবার ছাঁকনি হাতা দিয়ে আমি প্রথম বেসের বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও দ্বিতীয় বেসের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো বড়াকেই ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। একে একে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।